মেডুসা এমন একটি চরিত্র যাকে আপনি বিভিন্ন সিনেমা, গেমস এবং গল্পে দেখে থাকবেন। কিন্তু মেডুসার সূত্রপাত হয় গ্রিক মাইথোলজি থেকে। মেডুসা আসলে একটি অভিশপ্ত নারী ছিল যার মাথায় কেশের পরিবর্তে অসংখ্য সাপ ছিল। মেডুসার চোখের দিকে যারই নজর পড়ত সে পাথরে পরিণত হয়ে যেত। আর এই কারণে মেডুসার মাথার শিকার অনেক মহারথীই করতে চায়, কিন্তু তাদের মধ্যে সকলেই পাথরে পরিণত হয়ে যায়। যদিও পরে পার্সিয়াস মেডুসার মাথাটি কেটে আনতে সফল হয়। কিন্তু বন্ধুরা, মেডুসা প্রথম থেকেই এমন কুৎসিত এবং অভিশপ্ত ছিল না। তাহলে কী ছিল মেডুসার স্টোরি আর কেন তার এরকম পরিণতি হলো? আজকের এই এপিসোডে আমরা এইসব কিছুই জানব। মেডুসা নামের অর্থ হল গার্জিয়ান অর প্রোটেক্টরেস। মেডুসা সমুদ্র দেবতা ফর্সেস এবং সিটোর কন্যা ছিল। মেডুসার আরও দুটি বোন ছিল যাদের নাম স্থিনো এবং ইউরাইল। মেডুসা এবং তার দুই বোনকে একত্রে গর্গন সিস্টার্স বলা হয়। এই তিন গর্গন সিস্টার্সদের মধ্যে একমাত্র মেডুসা আলাদা জন্মায়। মেডুসার অন্য দুই বোন অমর জন্মেছিল, কিন্তু তাদের দেখতে কুৎসিত এবং সাপের মতো ছিল। অপরদিকে মেডুসা এই দুই বোন থেকে পুরোপুরি আলাদা জন্মায়। যেমনটা শুরুতেই আপনাদের বলেছি, মেডুসা প্রথম থেকে কুৎসিত ছিল না। মেডুসা দেখতে খুবই সুন্দর এবং একটি চমৎকার ঘন কেশের অধিকারী ছিল, কিন্তু সে তার দুই বোনের মতো অমর ছিল না। তাহলে বন্ধুরা, কী এমন হলো যে মেডুসার এমন পরিণতি হলো? মেডুসার এই গল্পটি গ্রিক দেবতাদের ভিতর হিংসা এবং অত্যাচারিতার দিকটি তুলে ধরে। মেডুসা, যে যৌবন থেকেই দেবী অ্যাথেনার ভক্ত ছিল এবং তার মন্দিরে পুজো করত, মেডুসা নিজের সম্পূর্ণ জীবন দেবী অ্যাথেনার পুজোর জন্য উৎসর্গ করার প্রতিজ্ঞা নেয়। কিন্তু এটি এত সহজ ছিল না। দেবীর মন্দিরে তার পুজো করার জন্য একটি শর্ত ছিল যে পূজারীকে কুমারী এবং পবিত্র হতে হবে। কিন্তু তাও মেডুসা দেবী অ্যাথেনার পূজারী হয়ে তার মন্দিরেই থাকতে শুরু করে। আস্তে আস্তে মেডুসার রূপের কথা দূর দূর পর্যন্ত ছড়িয়ে যায়। ফলে দূর দূরান্ত থেকে লোকেরা অ্যাথেনার মন্দিরে মেডুসাকে দেখার জন্য আসত। এর জন্য দেবী অ্যাথেনাও মেডুসার ওপর হিংসা করতে থাকে, কারণ মেডুসার আগে অ্যাথেনা তার রূপের জন্য প্রসিদ্ধ ছিল, আর এখন সকলে মেডুসাকে আরও বেশি সুন্দরী ভাবছে। হয়তো মেডুসার জীবন এইভাবেই চলতে থাকতো, কিন্তু গড অফ সি পোসাইডনের নজর মেডুসার ওপর পড়ে। পোসাইডন মেডুসার রূপে মুগ্ধ হয়ে যায় এবং তাকে নিজের করে পেতে চায়। মেডুসার সামনে পোসাইডন বহুবার তার প্রেমের প্রস্তাব রাখে, কিন্তু যেহেতু মেডুসা অ্যাথেনার পূজায় দায়বদ্ধ, তাই সে প্রতিবার পোসাইডনকে বারণ করে দেয়। কিন্তু এইভাবে পোসাইডনের মেডুসাকে পাওয়ার আকাঙ্ক্ষা আরও বেড়ে যায়, আর সে যে কোনো প্রকারে বলপূর্বক হলেও মেডুসাকে নিজের করে পেতে চায়। প্রতিদিনের মতো একদিন মেডুসা পুজোর জোগাড় করে অ্যাথেনার মন্দিরের দিকে এগোচ্ছিল। মন্দিরের সামনে পোসাইডন তার সাথে জবরদস্তি করে, আর মেডুসা নিজের সম্মান বাঁচানোর জন্য অ্যাথেনার মন্দিরে গিয়ে আশ্রয় নেয়। মেডুসা প্রাণপণে তার আরাধ্য দেবীকে ডাকে এই পরিস্থিতিতে তাকে রক্ষা করার জন্য, কিন্তু অ্যাথেনা তার সাহায্য করে না এবং পোসাইডন মেডুসার সতীত্ব ভঙ্গ করে দেয়, তাকে অপবিত্র করে দেয়। এইসবের পর পোসাইডন সেখান থেকে চলে যায়, আর মেডুসা সেই মন্দিরেই পড়ে থাকে। পরে অ্যাথেনা আবির্ভূত হয়, আর যেহেতু সেই সময় বিয়ের আগে ভার্জিনিটি লুজ করাকে পাপ মনে করা হতো এবং মেডুসা অ্যাথেনার কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিল তার ভার্জিনিটি নিয়ে, তাই এইসব কারণে যেহেতু মেডুসা তখন আর পবিত্র ছিল না, অ্যাথেনা ক্ষুব্ধ হয়ে তাকে অভিশাপ দেয়। যে সুন্দর রূপের জন্য তার এত চর্চা, সেটা নষ্ট হয়ে যাবে। তার ঘন কেশ সাপে পরিণত হবে, আর মেডুসা যার দিকেই তাকাবে কিংবা মেডুসার চোখের দিকেও যার চোখ পড়বে, তারা সবাই পাথরে পরিণত হয়ে যাবে। এখন মেডুসাও তার অন্য দুই বোনের মতো কুৎসিত এবং সাপের মতো দেখতে হয়ে যায়। এরপর অ্যাথেনা মেডুসাকে সবার থেকে দূরে এমন একটি পরিত্যক্ত জায়গায় পাঠিয়ে দেয় যেখানে সে একা থাকে। মেডুসা প্রথমে তো তার এইসব শক্তিগুলির জন্য ভয় পেত, কারণ সে অনেক মানুষদের তার দৃষ্টির জন্য পাথরে পরিণত হতে দেখেছিল। কিন্তু এরপর মেডুসা ঠিক করে সে তার অভিশাপটিকেই কাজে লাগিয়ে গ্রিক দেবতাদের তাদের দুষ্কর্মের জন্য শাস্তি দেবে, অর্থাৎ তার সাথে হওয়া লজ্জাজনক ঘটনার প্রতিশোধ নেবে। আর সে তার প্রতিশোধের যাত্রা শুরু করেও। আগে যেমন মেডুসার রূপের চর্চা প্রসিদ্ধ ছিল, আস্তে আস্তে মেডুসার আতঙ্ক চারিদিকে ছড়িয়ে পড়ে, আর মেডুসার মাথার বদলে পুরস্কারও ঘোষণা করা হয়। তাই অনেক শিকারীরা যায় মেডুসার শিরচ্ছেদ করতে,
কিন্তু সবার পরিণতি এক হয়, সকলেই পাথরে পরিণত হয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত পার্সিউস তার মাথা কেটে আনতে সক্ষম হয়। আসলে পার্সিউসকে এই কাজে দেবতারাও সাহায্য করে। হেডিস পার্সিউসকে একটি হেলমেট দেয় যাতে সে মেডুসার সামনে অদৃশ্য হতে পারে। অ্যাথেনা তাকে একটি সোনার কবচ দেয় যাতে সে কবচে পার্সিউস মেডুসার প্রতিচ্ছবি দেখতে পারে। এবং এই কবচের আরও একটি বিশেষত্ব ছিল, কবচে মেডুসার নজরও রিফ্লেক্ট হতে পারত। আর হার্সিস গডের কাছ থেকে সে একজোড়া ডানা পায় যাতে সে মেডুসার কাছ পর্যন্ত পৌঁছাতে পারে। আর জিউস দেয় একটি তলোয়ার যার দ্বারা সে সহজেই মেডুসার মাথা ধর থেকে আলাদা করতে পারে, সেটিকে জীবিত রেখেই। পার্সিউস মেডুসাকে হারাতে সক্ষম হয় আর তার মাথাটি কেটে নিয়ে আসে। এই ভয়ানক রূপে আসার আগে মেডুসা প্রেগনেন্ট ছিল, তার গর্ভে পোসাইডনের সন্তান ছিল। তাই মেডুসার মাথা কেটে নেওয়ার পর দুটি বাচ্চার জন্ম হয়, পেগাসাস যেটি ছিল একটি ডানাওয়ালা ঘোড়া, আর ক্রাইসর একটি বিশাল দানব। এরপরে পার্সিয়াস বহু যুদ্ধে মেডুসার মাথাটিকে ব্যবহার করে যুদ্ধ জয় করে। এবং এরপর পার্সিয়াস মেডুসার মাথাটিকে অ্যাথেনাকে দিয়ে দেয় আর সেটির জায়গা হয় অ্যাথেনার কবচটির সামনে। বন্ধুরা, এই ছিল মেডুসার স্টোরি। ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছ থেকে একটি মতামত জানতে চাইব। আপনার কি মনে হয়, মেডুসার এমন পরিণতির জন্য কি তার ভাগ্য দায়ী নাকি অন্য কেউ? এরকম আরও একটি রোমাঞ্চকর এপিসোড নিয়ে আসছি খুব শীঘ্রই, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই করে নিন। ধন্যবাদ।